बाजार दर जानाते नाटोर स्टेशन बाजार थेके सरासरि जुक्त होचेन सहकर्मी परितोष अधिकारी। परितोष, पाइकारी ओ खुचरा बाजारे सब्जी दामेर पार्थक्य केमन देखछेन विस्तारित जानान। सप्ताहे কিছুটা বেড়েছে সবজির দাম, যেটা পাইকারি বাজারে বেগুন 5 টাকা কেজি বিক্রি হচ্ছে সেটা আজকেও আছে অব্যাহত। 5 টাকা কেজি বেগুন তারা কিনছেন এবং সেটা খুচরা পর্যায়ে গিয়ে 10 টাকা, কোন 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 জায়গায় 15 টাকা 20 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করছেন, কিন্তু কিনছেন তারা 5 টাকা থেকে 7 টাকা। এই এছাড়াও মিষ্টি কুমড়া তারা 10 টাকা কেজি কিনছেন, সেই মিষ্টি কুমড়া এখানেই বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এছাড়া পটল তারা কিনছেন 40 থেকে 45 টাকা দরে, সেটা বিক্রি করছেন কখনো 60 টাকা, কখনো 50 টাকা। এছাড়াও করলা যেটা তারা 10 টাকা কেজি কিনছেন কিন্তু বিক্রি করছেন এখানে 20 টাকা দরে। এছাড়াও যেটা আছে কাঁচা মরিচ, যেটা পাইকারি যারা কিনছেন তারা 40 টাকা কেজি দরে কিনছেন কিন্তু 60 টাকা কেজি দরে তারা বিক্রি করছেন। এছাড়া সবগুলো সবজি এখানে যে এই বাজারেই যারা পাইকারি কিনছেন সেই পাইকারি কেনার পরে এই জায়গাতে তাতেই তারা দেড় গুণ বা দ্বিগুণ দরে এখানেই বিক্রি করছেন। এছাড়া যে আমরা সাধারণ ক্রেতাদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তারা জানিয়েছি যে অতিরিক্ত গণমাধ্যমে সংবাদে প্রচার হওয়ার পরেই হঠাৎ করেই দ্বিগুণের মতো করে বেড়ে গেছে এখানকার সবজির দাম। এখানে বেগুন গত সপ্তাহে তো সেই বেগুন আজকে আবারও 5 টাকা বা 7 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখানে। তারপরেও কৃষকরা বলছেন যে এখনো উপযুক্ত দাম কিন্তু তারা পাচ্ছেন না। এই দামে সবজি যদি তারা বিক্রি করেন, বেগুন, মিষ্টি কুমড়া, লাউ, এগুলো যদি এই দামে বিক্রি করতে থাকেন তাহলে তাদের লোকসান হবে প্রচুর এবং তারা উৎপাদন বিমুখ হয়ে যেতে পারে, এমনটি তারা জানিয়েছেন। শান্তা পরিতোষ, আপনাকে ধন্যবাদ।